তোমরা দেখো আজকে স্মার্ট আইসক্রিমের ইউনিট টুটা পড়াচ্ছি, বই খুলবে এবং মিলিয়ে দেখবে। ওয়ার্ডস নোট: ফ্লেভার, স্বাদ, সফট হার্টেড, দয়ালু, বিলিভ বিশ্বাস করা, ব্লু নাক বাড়ালো বা নাক বড় হওয়া, নর্মাল স্বাভাবিক, পিম্পলস ব্রনো, এইটুকুই। আর এবার করছি, মানেটা দেখো তোমরা। ইট অল স্টার্টেড উইথ দ্য আইসক্রিম ম্যান, এই সব কিছু আরম্ভ হয়েছিল ওই একজন আইসক্রিম ওয়ালার জন্য, মিস্টার পিপি। সে আইসক্রিম ওয়ালার নাম হচ্ছে মিস্টার পিপি। হি হ্যাড a van which he parked outside the school. তার একটা ভ্যান ছিল, আইসক্রিমের ভ্যান, যেটা স্কুলের বাইরে পার্কিং করতো বা দাঁড় করাতো। হি সোল্ড আইসক্রিম, সে আইসক্রিম বিক্রি করতো, অল ডিফারেন্ট টাইপস, বিভিন্ন ধরনের। হি হ্যাড এভরি ফ্লেভার দেয়ার ইজ, মানে তার কাছে বিভিন্ন স্বাদের, যত স্বাদ থাকে সব স্বাদের আইসক্রিম হতো। হি ডিডন্ট লাইক মি ভেরি মাচ, সে আমাকে তেমন ভালোবাসত না। হি টোল্ড মি অন, সে আমাকে একবার বলেছিল, ইউ থিঙ্ক ইউ আর স্মার্ট, তুমি মনে করো তুমি খুব চালাক, ওয়ান ডে ইউ উইল বি টু স্মার্ট, হ্যাঁ একদিন তুমি অতি স্মার্ট হবে, তার মানে তোমার সেই স্মার্টনেস আর থাকবে না, স্মার্টনেসটা নষ্ট হবে। আই জাস্ট লাফড অ্যান্ড ওয়াকড অফ, আমি ঠিক হেসে চলে গিয়েছিলাম। আই নিউ, আমি জানতাম, হি উড নট ডু এনিথিং, আমি জানতাম সে কিছু করবে না বা কিছু করতে পারবে না। হি ওয়াজ টু সফট হার্টেড, সে ছিল খুব দয়ালু। হি ওয়াজ টু সফট হার্টেড, হি ওয়াজ অলওয়েজ গিভিং ফ্রি আইসক্রিম টু কিডস হু হ্যাড নো মানি, যাদের টাকা পয়সা থাকতো না তাদেরকে সবসময় সে বিনা পয়সায় আইসক্রিম দিত। হি অলওয়েজ, হি ওয়াজ অলওয়েজ গিভিং, সে দিয়ে যেত বা দিত ফ্রি আইসক্রিম বিনা পয়সায় টু কিডস হু হ্যাড নো মানি, যাদের পয়সা দিতে পারতো না বা পয়সা থাকতো না। হি ফেল্ট সরি ফর পুর পিপুল, সে কি হতো গরিব মানুষদের জন্য দুঃখ পেত বা তার সহানুভূতি হতো। There were a lot of stories going round about that ice cream. Oi ice cream samparke prochur golpo ache. There were a lot of stories going round about that ice cream. Oi ice cream samparke amader school er charidike onek golpo ache. People said that it was good for you. মানুষ বলতো এটা তোমাদের জন্য ভালো। সাম কিডস সেড দ্যাট, অনেক ছেলে বলতো, ইট মেড ইউ বেটার হোয়েন ইউ ওয়ার সিক, তুমি যখন অসুস্থ হবে তখন এটা তোমাকে সুস্থ করবে। ওয়ান অফ দ্য টিচার কল্ড ইট হ্যাপি আইসক্রিম, একজন শিক্ষক তো বলতেন এটা আনন্দ আইসক্রিম বা সুখী আইসক্রিম।
I didn't believe it. আমি ইহা বিশ্বাস করতাম না. It never made me happy. এটা আমাকে কখনো খুশি করতে পারবে না. All the same, একই কথা, there was something strange about it. এই আইসক্রিমের একটা নিশ্চয়ই কোনো অদ্ভুত ঘটনা ছিল. There was a kid at school who had a long nose. স্কুলে একটা বালক ছিল যার নাকটা অনেক লম্বা. When he blew it, you could hear it a mile away. সে যখন নাক ডাকত তখন এক মাইল দূরের থেকেও শোনা যেত. পিপি ফেল্ট সরি ফর হিম. পিপি তার জন্য দুঃখ পেত. হি গেভ হিম আই স্মল গ্রিন আইসক্রিম. সে তাকে একটা ছোট সবুজ আইসক্রিম দিত এভরি ডে, এভরি মর্নিং, প্রতিদিন সকালে. ফর নাথিং, কোনো পয়সা না নিয়ে প্রতিদিন সকালে তাকে একটা বিনা পয়সায় যাকে বলে ছোট সবুজ আইসক্রিম দিত. ইউ ওডন্ট বিলিভ, তুমি বিশ্বাস করতে পারবে না, দ্যাট হোয়াট হ্যাপেন্ড, কী ঘটেছিল. হিজ নোজ বিগ্যান টু গ্রো স্মল, আর তার নাকটা ছোট হতে আরম্ভ করেছিল. এভরি ডে ইট গ্রিউ অ বিট স্মলার, অল্প অল্প করে প্রতিদিন ছোট হতে লাগলো. ইন দ্য এন্ড ইট ওয়াজ জাস্ট আ নর্মাল নোজ. অবশেষে এটা একটা স্বাভাবিক নাকে পরিণত হলো. ওয়েন ইট ওয়াজ দ্য রাইট সাইজ, যখন একটা স্বাভাবিক সাইজে আসলো, ঠিক সাইজে আসলো, পিপি স্টপড গিভিং হিম দ্য গ্রিন আইসক্রিম. আর তখনই পিপি তাকে আইসক্রিম দেওয়া বন্ধ করে দিল. হি গেভ এ পার্পল আইসক্রিম টু আ বয় উইথ পিম্পলস. একজন বালক যার মুখে ব্রণ ছিল তাকে পার্পল রঙের আইসক্রিম দিল. অ্যান্ড হিজ পিম্পলস ওয়্যার কিওর, তার সেই মুখের ব্রণ বা দাগ খুসকুড়ি ভালো হয়ে গেল.